ছেলে মেয়ে তিনজন, বাঘে খাইলো একজন। সামথিং ইজ বেটার দেন নাথিং। কাবাডি 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 কাবাডি। বাহের মিয়া যে কবিরাজের কথা বললো তার একবার খবর দেওয়া যায় না? বাহের আবার একটা মানুষ, তার কথা নিয়ে ফাল পাড়া লাগবো। চেষ্টা করে দেখতে তো কোনো দোষ নাই। গেটি কি তালা দিমো না খোলাই থাকবো? কি হইলো আপনি জেসুপ, কথা বলেন না কেন? মেন্টাল ডাক্তার জবাব দিয়ে দিছে আর উনি আছেন কবিরাজ নিয়া। আচ্ছা কবিরাজ কি পিটাই আপনার পোলারে মাইরে ফেলাইব? আপনি কেমন ভাব দু মাইরে বইয়া থাকেন, কোনো বিকার নাই? না আমার কোনো বিকার নাই, যে বাবার জোয়ান পোলা পাগল তার আবার বিকার কি? পাথরে কোনো বিকার থাকে? খালি ফ্যাত ফ্যাত কাঁদে। থাম, শোনেন, সাদার উপরে তো আর কোনো পানি নাই, তাহলে আর কি নেন একবার দেখাই, আপনি কোনো আপত্তি করেন না? কোন তো যায় না, কার ভিতরে কি আছে, আল্লাহ যদি চায় তাহলে তারও ছিল আমার পোলাটা ভালো হয়ে যেতে পারে। আপনি বাহির মিয়ার একটা খবর দেন। কি হলো, কিছু না পেয়ে কই যান এত রাত করে? আবার কিসের দরবার, কাল সকালে দিয়ে ঘুমিয়ে। আরে আচ্ছা কয় কি মানুষটা, হ্যাঁ সকালে খবর দিলে যাইব কখন? আচ্ছা কবিরাজ বাড়ি কি বাড়ির কাছে? হ্যাঁ যাই দিব সেই সাত সকালে, তাহলে সেটা তারে পাওয়া যাইব। এখন তো রাত করে কে যাবো বাইর মেয়ের বাড়ি? কইলে আমি অক্ষুনি দৌড় দেই কি কন জামু? ওই তো রব বেলে যাইব, যা যা তোমার যা। সামনে তারিখে জামাইরে ছাড়াই আনবো কইছেই তো, তাহলে আবার কান্দোস কে? আবার আইলাম কাজে শোনেন, মনে জানলে উসিলার অভাব হয় না। উসিলা ধরে কাম কি, উসিলা নিয়ে না আইয়া বাজারের কাছে ফুটুস করে কয়ে ফেলাইলে তো হয়। কমু কবে মরলে? তুই এত রাইতে? না আমি না, সাসা মিয়া পাঠাইলো তাই আয় পড়লাম। তোমার খবর আছে? কি খবর? তুমি নাকি কোন কবিরাজের কথা কইছো তাই আম মামারে পাঠাইছে, কইছে কাল ফজরের রক্তে হে কবিরাজ বাড়ি যাইবা, আসরের রক্তের আগেই তারে লয়ে হাজির হইবা। হইলাম। লক্ষণ দেখে মনে হয় ভালো হবে। হবে, ভালো হবে। যত টাকা লাগে আমি দেব তোমার, আমি রাজা ভাড়া দেবো কবিরাজ, তুমি আমার পোলাটার ভালো করে। ভালো করার মালিক আগলা গামসান গামসান, কবিরাজ হলো উসিলা।
পায়ের শিকড়টা কষে দাও। ভালো হবে, ভালো হবে, হবে। তবে তদবীরটা আর বড় কঠিন। কি তদবীর? কি তদবীর বলো? বিয়া দিতে হবে। কি বিয়া? এ রব্বাল, পাগল বিয়া দিব, মায়া পাইব কই? মায়াকে গাছে ধরে যে ঢিলায় পারলাম আর ওই কোচ বইরা বাড়িতে নিয়ে গেলাম। আরে খাইল পরে তো মনে কেন বুঝো না, তোমার তো এটা মাহিয়া আছে। কবিরা যেতে কইছে পোলা ভালো হয়ে যাইব, আর পোলায় ভালো হয়ে গেলে সেই মায়ের নাম কখন খুলে যায়। মীর জাফর আলী খান, সামথিং ইজ বেটার দেন নাথিং। কাবাডি 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 কাবাডি। তাই বলে যাই না শুনে এমন পাগলের লগে কে তার মেয়ে বিয়ে দিব? দিব, ঠিকই দিব। হ পাগল খাইছে, কইলাম তো দিব, না দিলে জোর করে নিমু। কি কও এসব? মাই আমার ঠিক করাই আছে। ও কাহা কাহা বাড়িতে আছো না? না রে বাপ, বাড়িতে নাই। হাটের দিন ফিরতে ফিরতে রাত হইব, তো তারে কি দরকার? খাবার দাওয়া সাসা মিয়া তারা যাইতে কইছে, আজ না গেলেও হইব, কাল সকালে জানি অবশ্যই দেখা করে। বুদি ও বুদি বুদি, এই তারিখে কইলাম দুলাভাইয়ের জামিন কোনো অবস্থাতেই ঠেকব না। হ বাজান, তোর কথাই যেন সত্য হয়। কি কথা? না কি কথা আবার? কোনো কথা নেই। তাইলে কি তাইনে জিয়াবুত খেতে এসেন? না ইয়ে মানে কইতে আইছি। বুঝলে গেছেন? আমি কই কি কবি? যেই কথা আপনি জীবনেও কইতে পারবেন না। হ না না ওই কথা না, ওই কথা না। তো আমি কইতে আইছি খান সাহেব চাচা মিয়া কাহারে ডাকছে, আমি হন যাই, কাল জানি দেখা করে। একটা কোপ দিয়া তোমারে বাইরে আসাস। শোন তোর ভাবি জান কি বলবে তোরে। কি বলবেন ভাবি, কোনো জরুরি কথা? না না তেমন জরুরি কিছু না। আর দেখ কি আজব করবার, বিনা দোষে বিজলি জামাইটা জেলে পয়সা মরতেছে, এটা কোনো মানে হয়? আল্লাহ চাহে তো সামনের তারিখে হ্যার জামিন হয়ে যাব। তোর ভাই কইছে হ্যারে সারাই আনবো, যত টাকা লাগে। টাকা আছে? হ্যাঁ আছে। এই নে এ তোর বন্দুকি দলিল, আর এই যে তুই যত টাকা দান নিছ তার হিসাব। ওমা এটা কয় কি ও ভাবি সাহেব,
এখন আমি আপনার দ্বার সর্দি মু কেমনে? আমি না কইছি আগুনে দান উঠলে আপনার দ্বার সর্দি মু? আরে আমি কি কইছি তোর টাকা সর্দি অনের কথা? হ্যাঁ আমি তোর কাগজগুলি ফেরত দিলাম, টাকা লাগে আমি আরো দিমু। যা হনে কাগজগুলি নিয়ে বাড়ির যা যা। আমার পাগলাটার জীবন আমারে তুই ভিক্ষা দি। তোর ছোট মাইয়া কলমি something is better than nothing. কিরে কিছু কইলি না? কাবাডি 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 হ্যাঁ কাবাডি 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 দুধের বাটি আচার খাইলে সংসারে অলক্ষী লাগে। যা তো এ বিজলি গেদিরে বুকে নে, নইলে অহনে কান্দন জুড়ব। জানি রাজি হইব না, খামাকে কথাটা কইয়া শুরু হইলা। আপনি আমার লগে খালি আর কি করেন? মাইয়ারে কাইটা গামে ভাষায় দিব তো ওই পাগলের লাগে? আমি তো মানুষ তার স্ত্রী, এখন আমি কি করব? সাহেবের কথার অর্থ আমি বুঝি, একবার যখন কথাটা কইছে তাহলে আর আমার পোলার এমন দশা আমি কেমনে সহ্য করি কোন জানি না, আপনি কি যে কি করবেন?
আর যদি কিছুই না পারেন এক শিশু বিষ অন্য দেন, মায়ের পুতে এক লগে খাইয়া মরা যায়। আমার পাগল ভোলা রে। থাম তো, খালি কান্দে, ফ্যাট 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 কান্দে, এত কান্দ নে কি? কান্দে না কান্দে না, ও না না, ঘুমাও ঘুমাও। ও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। এটা কোনো কথা? মায়ের একটা বাইরে খাড়ায় খাড়ায় কান্দে, আর ঘরের মধ্যে একটা দুম মেরা বয়ে আছে। আচ্ছা আমি কি করব? কেমন বিচার? এক মাইয়া ঘরে, ঘর থাকতেও নাই, নাতিটার মুখের দিকে তাকানো যায় না, তার উপরে আবার বাহের বাইরে আয়, বাহের সামনের তারিখে তোর জামাই ছাড়া পাইয়ে দেব। আরে মিথ্যা কেস, এই কেসে কারো কোনোদিন সাজা হয় না, জামিনের জন্য খাড়াইলেই জামিন হয়ে দেব, খালি কিছু খরচা করতে লাগবে। দরকার নাই, আমরা তাহলে জামিন করামু না, জেলে পয়সা মরুক, এক মাইয়ার বোঝা আমরা সারা জীবন টানতে পারুম। আপনার দুইখান পাই পড়ি গো ভাই, আমাকে নতুন কোন ফাঁসাতে ফেলায়েন না। শোন, তোর ভাবি সাহেব তোর বুঝাই কইতে পারে নাই, তুই বুঝবান মানুষ, তোর বুঝাইলে তুই বুঝবি, ভালো হয়ে দেব, আমি কইতেছি সত্য সত্য ভালো হয়ে যাবো। আরে ডাক্তার কবিরাজকে না বুঝা কোনো কথা কয় না, কয় না, আমার পোলারে ভালো করে দেখা শুইনা বুঝা, তারপরে না কইছে পোলা ভালো হয়ে যাবো। আর তোর সামনে তো কইলো, তাইলে তুই একবার ভাইবা দেখ, কত বড় কপাল তোর মাইয়া, একবার যদি ভালো হইয়া যায় আওলাদ খা সাহেবের বেটার বউ হইব তোর মাইয়া। দে আচ্ছা বুঝছি, কথাটা তোর মনে ধরে নাই, যাক আমি তোর জোর করুম না, এখনই তো আর না, এর মধ্যে তাড়াহুড়ার কিছু নাই, ভেবে চিন্তা করলে হইব।
তোরা সবাই মিলে ভাইবা আমার কালকে রাতের মধ্যে জানা দিস। কাল রাতে কি আমি আমো না তুই যাবি? চল শোন, বাপ তো তুইও বাপ আমিও বাপ। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল তেরা করবেন। দেখলেন তো, আদর দিয়া তো দেখলেন, কাম হইছে অয় নাই। আর আপনার দিয়ে যে কাম হইব না এটা আমি ভালো করেই জানি। এসব ম্যান্দা মানুষের কাম না। জসিম ভাইজান, আপনি কি জানেন আপনার বিবাহ? শিকলটা খুলে দে তো রব্বেল, পিটসুল কাম। পাগল বইলা, নইলে একটা কথা কইতাম, আপনি এত মিশা কথা কন কেন? আপনি পিঠ চুলকাইবেন না, শিকলটা খুলে দিলে তো আপনি আমারে পিড়াইবেন। কাবাডি 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 কাবাডি। কইলাম যে যাইবেন না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, আজ না দিব কিসে, ধান পুরালো পান পুরালো, খাজনা রূপাই। রে আইস, বাঘের গলায় কাটা ফুটছে, বাঘ খালি ছটফটায় ছটফটায়, এরে ডাকে ওরে ডাকে কিন্তু কেউ ডরে আসে না, বাঘ তো খালি কান্দে আর কান্দে। শেষমেশ এক বগে আইলো কাছে, বাঘ কইল আমার গলায় কাটা ফুটছে, খুইলা দে তোর পুরস্কার দেব। কইয়া ইয়া বড় একটা হা করলো, ওরে বাপরে যেই বড় হা, মনে হইলো সমস্ত দুনিয়া মনে হয় এক্ষুনি ওর মধ্যে চইলা যাইব। বকে তো ডরাইছে কিন্তু পালাইব কেমনে, হ্যাঁ তো বাঘের সামনে বসা, ভয়ে তরা সে কাঁপে। শেষমেশ কাঁপতে কাঁপতে করলো কি, তার লম্বা ঠোঁটটা দিল বাঘের গলার মধ্যে ফুটাইয়া, কাটা বার করে আনলো। বাঘের তো কষ্ট শেষ, আরামে চোখ বন্ধ করলো। বক কইল কি, এবার দাও আমার পুরস্কার দাও। ওরে বাবা এই কথা কইলো কেন, বাঘ তো চেতা মেতা শেষ, চিক্কর পাইরা কয়, ওই বেটা তুই আমার গলার মধ্যে মুখ ঢুকালি, তোর সাহস তো কম না। এই কথার অর্থ বুঝাস? বাড়ি ঘর সহায় সম্পত্তি সব ধুইয়া দেশ ছেড়ে পালাইতে হইব। আরে না, এটা কোনো কথার কথা না। ভালো ভালো রাজি হয়ে জানাইলে আমার বাড়ি ঘর সহায় সম্পত্তি সব আপনি লিখে নেন ভাইজান, আপনি আমার শুদ্ধ দলিল করে লিখে দেন ভাইজান, আমি সারা জীবন আপনার বাড়ির কামলা কাটবো। তো
জামাইরা জামিন করাবি না? অত সোজা না, হইব না হইব না। আমি তোর বিপক্ষে খারামু, নগদ টাকা দিয়া লড়মু। তুই দাঁড় করা টাকা কতক্ষণ লড়বি? হ্যাঁ আমি দেখুন তোর দম কত। ওই পাথার সবাই কয় পাগল। আসলে এই বাড়ির মানুষগুলা তোমার চেয়ে যে বড় পাগল তা কি বুঝে? বুঝে না। বুঝলে এরকমের শিকল দিয়ে কি তোমারে বাইন্ধে রাখে? শিকলটা খুলে দে তো, পিট চুলকাও। দেমো, যেদিন তোমার বিয়ে হইব তুমি নওশা সাজবা। কোপামু, কাটতালামু। ও বিজলির বাপ, আপনাকে দিশা মিশা হারায় খাইছেন। না না, দরকার হয় সব সুদা গাছতলা যায় খারামু, তবু আপনি এমন কথা মুখে আইনেন না। গাছতলায় গিয়ে খারাবি, সে গাছটা পাবি কই? আওলাদ খাসাব যখন একবার মুখ দিয়ে বাইর করছে, দুনিয়ার কোনো গাছ তোর আর জায়গা দিব না। আর কয়টার লইয়ে তুই গাছতলায় যাবি? ওই যে একটা ঘর ভাঙা স্রোতের কুড়া, খাস হবে কইছে, লাখ টাকা দিলে ওই ফলার আর জামিন হইব না। তাইলে গুড়া নাতিটার কি হইব? আব্বা, এত ক্যাসলের কি দরকার? তার সাথে তুমি রাজি হয়ে যাও, আমি আপত্তি করুম না। যাও, তুমি বিয়ের বন্দোবস্ত করো। কাবাডি কাবাডি কাবাডি, বাংলা বিহার উড়িষ্যার একমাত্র অধিপতি মীর জাফর আলী খান মাথা মুড়ে ঘোর ঢেলে দেব। এই কাবাডি কাবাডি কাবাডি। রব্বেল, শিকলটা খুলে দে। না না, খুলিস না, আবার যদি। না না, কিছু হইব না, খুলে দাও।
লাঠিটা দাও, দেখো আমার হাত খোলা, আজ সবকিছু কাইটা ফেলাবো। ঘোমটাটা সরাও তো, মুখটা দেখি। বিহার উড়িষ্যার একমাত্র অধিপতি মীর জাফর আলী খান, তোমার মাথায় আমি ঘোল ঢেলে দেব, মাথা মুড়ে ঘোল ঢেলে দেব, ঘোলের স্বাদ আমি দুধে মেটাবো। মীর জাফর আলী খান। না, এটা কেমন হইলো কবিরাজ? মীর জাফর আলী খান, তোমার ওষুধে তো কোনো কাম হয় না, বছর গড়ায় যায়। তোমার মাথা মুড়িয়ে আমি ঘোল ঢেলে দেব। আরে একটা ছুটলে দুইটা ধরে, কাবাডি 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 কাবাডি, মীর জাফর আলী খান তোমার সাথে আমি কাবাডি খেলবো। এই কাবাডি কাবাডি কাবাডি। কেমন বাপ আপনি, মায়াদের একবার দেখতে মন চায় না? না, ও আমার দেখার দোয়া নাই। কি দেখব, দেখার কি আছে? কেন মরা লাশ দেখে মন চুরাইবেন? এক মাইয়ার বিয়ে দিয়ে আর এক মাইয়ার গতি করছেন, খায়া দায় তো ভালোই আছেন, তাইলে আর কি আর ডর?
যায়া দেখে আসেন মায়া নাকি বাইচা আছে নাকি মরে গেছে পাড়া জুড়ালো বরে গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান পুরালো পান পুরালো খাজনা রূপাই কি আরে কটা তোমার কথা ধইরা খালি তোমার কথা ধইরা আমি একটা পাপ কাম কইরা ফেললাম আরে মায়ের মুখের দিকে তাকান যায় না আরে তোমার কথা শুনে কি একটা কামনা করছি জীবনে আমি যা করি নাই তুমি আমার দেতা করেছো এটা কেমন হইল রে তরে চাইছিলাম আমি এটা সত্য খুব কইরা চাইছিলাম অনেক দেরি করে ফেলাইছি আসলে মনে মনে চাইলে হয় না মুখে কইতে হয় যখন কাটটা তখন এত রাইতে এখানে কি করো না না কিছু না এমনি পাহারা দিতে আছি পাগল যদি খেপা যায় থাক তোর পাহারা দেওয়া লাগবো না যা শুয়ে পড়গা আসুন কাল সকালে বাহের মিয়ারে খবর দিবি কবিতার চাচা মিয়া তারে আইতে কইছে খুবই জরুরি না আপনি যাইবেন না আরে জরুরি দাওয়া দেরি করা যাইব না তো কইলাম যে আপনি যাইবেন না যাই আমি তো বাপ মরা মাইয়ার মুখটা হইলো একবার দেখে আসি ঘটনা তো তা না তাহলে কি আমার কলমি
তুই আমার মাফ না করলে আল্লাহ আমার কোনদিন মাফ করবো না। জিদে পরে কি একটা কাম করে ফেলেছি ক? না না, এটা জিদ না, এটা জিদ না, এটা হইল গিয়া শয়তানের ফের। যা তুই তোর মায়ের নিয়ে যা, লাগবো না আমার পোলাটা যে কোনোদিন আর ভালো হইব না এটা তো আমি জানি। তাহলে খামাকে মায়াটা পায়ে বেড়ি দিয়ে কেন মাইনা রাখুন? আরে আমি মুক্ত করে দিলাম, তুই নিয়ে যা মায়াটা, নিয়ে যা ভালো একটা ঘর দেখে মায়াটার বিয়া দে, কোনো অসুবিধা হইব না, যত টাকা লাগে আমি দিব, তুই এখনই নিয়ে যা, নিয়ে যা। বাজান, তুমি আমারে নিতে এসো। আমি জানি আপনারা আমারে আর ধরে রাখবেন না, কিন্তু কইলেই তো লগে লগে যাওয়া যায় না, সব কিছুর একটা নিয়ম আছে। এই যেমন আপনি কইলেন আমি শুনলাম, এখন আমি গোছ গাছ করুম, মাথায় তেল বসা, মুখে শুনু, গালে রোজ, আর কত কিছু। আওলাকে সে পাগল বেশি কি বাপের বাড়ি নায়র যাওন যায় যায় না। বাজান, তুমি আমারে নিতে আসো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু এই যাত্রা আমি নায়র যামু না, গেলে পাগলটার কষ্ট হইব। জানি ভালো হইব না কোনোদিন, তবু এই মানুষটার লগে থাকতে থাকতে কেন জানি আমার মনে হয়েছে সারাক্ষণ কাছে কাছে থাকে এরকম একজন মানুষের তার অনেক দরকার। আমার তো একটা সঙ্গী লাগে বাজান, যারে আমি নিত্য রাত গান গাইয়া গায়া ঘুম পড়ান। খোকা ঘুমালো পারা জোরালো ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব বিশে, ধান পুরালো পান পুরালো খাজনা রূপায় কি, আরে কটা দিন সবুর করো রসুন।